إلا الله وحده لا شريك له يقول الحق وهو يهدي السبيل وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل الله سبحانه وتعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ثم أما بعد Respected Muslims, we begin by thanking Allah Jalla wa Ala, the most merciful, the most kind. We thank Allah Jalla wa Ala for giving each one of us the tawfiq to be here on a very blessed day, Yawm al-Jumu'ah, in a very blessed place, the house of Allah. And the best of gathering where we remember Allah subhanahu wa ta'ala and we send salutation upon his Habib Muhammad sallallahu alayhi wa sallam. Let us all thank Allah subhanahu wa ta'ala with the words of appreciation, Alhamdulillah. Alhamdulillah. We thank Allah jalla wa ala once again for giving each one of us the tawfiq to be able to experience the month of Sha'ban. Amra Rabbi Kareem Allah subhanahu wa ta'ala shukriya adai kurene jamuhan Allah jalla wa ala amare afnare Sha'ban masho আবার তৌফিক দান করছেন এবং এই মুহূর্তে আমরা দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা রমাদান মাস পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক আমিন অনেকেই আমরা মাঝে আসলা যারা দুনিয়া থেকে বিদায় নিছেন কোভিডের কারণে নানা ধরনের অসুস্থতার কারণে দুনিয়া থেকে বিদায় নিছেন কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতে আমারে আপনারে আবারও একটা সুযোগ দিছেন শাবান মাস উপভোগ করার আর আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি যাতে করে আমরা এই মাহে রমদান এই সুন্দর একটা মাস পবিত্র মাস পর্যন্ত আমরা পৌঁছতাম পারি এবং এই মাসেও এমন কিছু আমল করতাম পারি যে আমল করলে পরে রব্বে করিমর খুশনাদি হাসিল করতাম পারি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে বেশ বেশ দোয়া করি বিশেষ করে শাবান মাস হোক নিশ্চয়ই আপনারা হুনচন উলামা ইকরামের কাছ থেকে যারাই কেন আইন গেস্ট হল দাইনি ইমাম যেই নাসুন রেগুলার আপনারা স্মরণ করিয়া দিরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস আছে বিশেষ করে শাবান মাস হোক বেশি বেশি রোজা রাখতা বেশি বেশি আমল করতা এবং তার আমলের মাত্রাটা খুব বেশি আছে শাবান মাস আমরা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইরা যে আল্লাহর হাবিবে শাবান মাস আইলে এমন ভাবে রোজা রাখতা যে অন্য কোনো মাসও আমরা দেখছি না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত রোজা রাখছে হাফিজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বড় মাফের একজন আলী মাসলা তাইনি সমস্ত হাদিস গুলার একত্রিত করার পরে যত হাদিস আইছে বুখারীর বর্ণনা আইছে নাসাইর বর্ণনা আইছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিকে রোজা রাখছেন অন্য হাদিসে আইছে যে পুরো শাবান মাস রোজা রাখছেন অন্য হাদিসে আইছে যে পয়লা 15 দিন রোজা রাখছেন এবং নিষেধ করছেন যে বাকি 15 দিন তুমি তাই রোজা রাখিও না সব হাদিস একত্রিত করার পরে হাফিজ ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি কইরা আন্নাহু ফাআলা যালিকা তাযীমান লিরমাদান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা যে রাখতা রমাদান মাসের সম্মানার্থে তাই রোজা রাখতা আল্লাহু আকবার এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস আছিল তার আদত আছিল যে প্রত্যেক মাসও মিনিমাম তাই 11টা রোজা রাখতে এখন আপনারা প্রশ্ন করতে পারেন বলি হিসাব আমরা পাইলাম কই সোম এবং বৃহস্পতিবারে তো তাই সব সময় রোজা রাখতে এবং হিজরি ক্যালেন্ডার অর্থাৎ ইসলামিক ক্যালেন্ডারের 3 দিন 13, 14, 15 সব সময় আল্লাহর হাবিবে রোজা রাখতে এখন আপনি 8 আর 3 দিয়ে যোগ দেব 11 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক মাসও তাই রোজা রাখতে মিনিমাম আর ম্যাক্সিমাম তো দেখা যায় যে শাবান মাসও পুরা মাসও কোনো সময় রাখছো না অন্য মাসও তাই রোজা রাখছো না আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জলিল কদর সাহাবি তাই কইরা যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাই বয়স্ক হইলা বয়স যখন 60-এর ঊর্ধ্বে হইল সাধারণত মানুষ তখন দুর্বল হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যদিও মুহাদ্দিস বড় মাহর আলিম যারে সাইয়্যিদুল মুহাদ্দিসিস ইন হিসাবে আমরা তাঁদের চিনি তাই কইরা যে আমি বাচ্চা অবস্থায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আটটা আমার লাগে খুব কঠিন হইতো তানরে তান লগে আটা মানে খুব দ্রুত আটটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তান স্টমাক তান পেটটা আসছিল খুব শরীরের লগে মিল আমরা না আমার লাগান না মোটা পেটই রকম আসছিল না তান খাবো সীমিত আসছিল
কত সীমিত আছে তার সবগুলার একটা ব্যালেন্স আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের প্রত্যেকটা স্থান ও প্রত্যেকটা স্তরে মধ্যম পন্থা অবলম্বন করতে, খাস করিয়া খাওয়ার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রে, এইসবগুলার দিকেই দেখা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মধ্যম পন্থা অবলম্বন করছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই আদতগুলা আমরা জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, বাস্তবায়ন করি। শাবান মাসের ফজিলত লইয়া উলামা ইকরামে আলোচনা করবা ইনশাআল্লাহ। রোজা রাখার বিষয়ে আপনারা নিশ্চয়ই ইউটিউবও দেখরা এবং অন্য ওয়াজ এবং উলামা ইকরামের কাছ থেকে শুনরা। আমরা এদিকে না গিয়া রমাদানের কিছু সময় আছে, আমরা একটা বিষয় আলোচনা করতাম সেই আর খুবই গুরুত্বপূর্ণ। রমাদান মাস আইলে পরে আমার তো একটা প্ল্যান করার দরকার। আপনি দেখুক জীবনও যত মানুষ সাফল্যতা হাসিল করছে, এই মানুষগুলার জীবনে একটা প্ল্যান আছে, কমপ্রিহেন্সিভ প্ল্যান। আপনি দেখো, আপনি একটু লক্ষ্য করে কর্ম জীবন, দাম্পত্য জীবন, তার শিক্ষা জীবন, যত মানুষ সাফল্য হয়েছে দেখা যায় যে তার জীবনেও একটা কমপ্রিহেন্সিভ প্ল্যান থাকার কারণে মানুষটা সাফল্য হয়েছে। এখন রমাদান মাস আইলো, রমাদান মাস আমি শুধু প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত এবং প্রত্যেক দিন সূর্য উদয় থেকে গরুবে আফতাব পর্যন্ত আমি খাবার এবং পানাহার থেকে বিরত থাকলাম, কতটুকু আমল আমি করতাম পারলাম এবং কত খারাপ কাজ থেকে নিজরে আমি হেফাজতে রাখতাম পারলাম, এইগুলো আমি এখন আমার চিন্তা করার দরকার, যাতে করে রমাদান প্রবেশ করার আগে নিজে আমি সচেতন হইতাম পারি, নিজরে আমি সংশোধন করতাম পারি, যাতে করে রমাদান আইলে পরে আমি কিন্তু পরিপূর্ণভাবে রমাদানের তবরুক, ফয়েজ, বরকত সবগুলো আমি হাসিল করতাম পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস শরীফের মাঝে কইরা সূর্য অস্ত পর্যন্ত খাবার এবং পানাহার থাকি বিরত থাকবা, নমাজও করবা, নকল নমাজও করবা, কোরআন মজিদও তিলাওয়াত করবা, কিন্তু আল্লাহর কাছে এক যারা আমল, এক যারা ইবাদত গ্রহণ করিত নাই। কোন কারণে? অশ্লীল হাজর কারণে, অশ্লীল কথাবার্তার কারণে। অতএব আমরা তো প্ল্যান করিয়া যে আমরা ইফতার করবো, সেহরিও খাইব এবং থেরাপিও করবো, এই সব প্ল্যানের মাঝে গুরুত্বপূর্ণ একটা প্ল্যান হইল গিয়া আমার মাঝে যে ময়লা মিশ্রিত গুণগুলো আছে, অপবিত্র গুণগুলো আছে, এগুলারে শাবান মাস ধ্বংস করি আমি রমাদানে প্রবেশ করতাম, যাতে করি আমি রমাদান থাকি যে বরকত রহমত আল্লাহ রাব্বুল ইজ্জতে দিরা সবগুলারে আমি পরিপূর্ণভাবে হাসিল করতাম পারি। আল্লাহ রমাদান আইব, 1443 হিজরি রমাদান আইলো গেল, যেভাবে 1442 হিজরি রোজা আইছিল আর গেছে, আমার জীবনে কতটুকু আমি পরিবর্তন করতাম পারলাম, নিজের কাছেই প্রশ্ন রাখার দরকার। রমাদান আইব যাইব কিন্তু আমার মাঝে যদি কোনো পরিবর্তন আয় না, তাহলে প্রশ্ন জাগে যে আমি আসলেই রোজার উদ্দেশ্য মকসুদ আমি বুঝতাম পারছি কিনা, আল্লাহ রাব্বুল ইজ্জতের নৈকট্য হাসিল করতাম পারছি কিনা। অতএব আমরা প্ল্যান করার দরকার এবং প্ল্যানের মাঝে অন্যতম একটা বিষয় আমরা লক্ষ্য রাখার দরকার যে পরনিন্দা, পরচর্চা, অন্যরে লইয়া কথাবার্তা, অন্যরে লইয়া গীবত, অন্যরে লইয়া কথাবার্তা থেকে আমরা বিরত থাকার দরকার। না ওই রমাদানে আমি প্রবেশ করবো, আমার ইবাদতটা কবুল হইত নাই। আমরা যারা প্ল্যান করিয়া প্ল্যানের হেডলাইনও আপনারা দেখবা যে আমি রমাদান মাস আওয়ার আগে গীবত, পরনিন্দা, পরচর্চা আমি ছাড়ি দিব। প্ল্যানের প্রথমে ওই জিনিসটা রাখার দরকার। আর যদি আপনি বিল্ডিং বানাইতে গিয়ে সুন্দর দরজা লাগাইন, দামি দরজা লাগাইন, সুন্দর জানালা লাগাইন, আর ভিত্তি যদি আপনার ঠিক না থাকে, তাহলে তো গরুর কোনো স্থায়ী অবস্থা নাই। অতএব যে কাজে আমার আমল ধ্বংস করবো, এই কাজ থেকে আমি বিরত থাকতাম হইব, আর নাহলে আমার কোনো আমলে ফায়দা হইতো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কইরা বুখারীর বর্ণনায় মাল্লাম যে ব্যক্তি অশ্লীল খাস, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতো নাই, এই ব্যক্তি জানিয়া রাখার দরকার যে আল্লাহ রব্বুল ইজ্জতের তোমার রোজার কোনো দরকার নাই। আপনি রোজা রাখলা, রোজা রাখার পরে আল্লাহ রব্বুল ইজ্জতে কইরা যে তোমার রোজা আমার কাছে গ্রহণ করা হয়েছে না, কারণ তুমি অশ্লীল খাস এবং অশ্লীল কথাবার্তা তুমি ছাড়ছো না। অতএব অল্প মাথার চেষ্টা করি এবং যখন আমি খোতা হইম, আমার খোতাটা কোন সাইডে যার একটু লক্ষ্য করার দরকার, যে কোন ফেরেশতায় লেখরা, ডাইনোর জন্য নি না বাউল বাউল জন্য লেখরা। যদি একটু আমি হিসাব করি তখন দেখা যাইব যে আমার কথাবার্তার মান অনেক উঠবে এবং আমি হিসাব করিয়া খোতা হইয়া, আমরা অনেকেই দেখা যায় যে হিসাব ছাড়া কথাবার্তা কই, বেশি খোতা হওয়াত গিয়েও দেখা যায় যে আমরা গুনাহর আমরা মাঝে দ্বন্দ্ব হয় আমি গীবত করিয়া। লিহাজা
ولما يكرم شبشم يقول الكلام كالدواء قليله نافع وكثيره خاطر وطبر تويلوجيا وشدر مطور قليله نافع অল্পনিলে আপনার শরীরের লাগি খুবই ভালো, আর নিয়মত বাইরে যদি আপনি ঔষধ খাই তাহলে ক্ষতিকর। ডাক্তারে আপনারে কইল বলে দুইটা ট্যাবলেট আপনি নিন জানো সকালে, আপনি আঙ্গেজ করতে পারেন না, বেমারে আপনারে বড় অস্থির বানাইছে। আপনি কইলেন না দুইটা না, আমি একলোকে সাইডটা খাইলে আমি আঙ্গেজ করতাম পারি আর না, এই ঔষধে আপনার ক্ষতি করব না ফায়দা দিব, ক্ষতি করব হুবহু, বেশি ক্ষতার মাঝে দেখা যায় ক্ষতি। আপনি একটা মজলিসও বইছেন পাঁচজন বাইরে ইন্তরে লইয়া মাততে 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 এক পর্যায়ে দেখা যায় যে ডং ডাং করতে করতে থার্ড পার্সনের কথা আপনারা আলাপ করবা তার অনুপস্থিতিতে, এরকম হয় কিনা? যত জাতর মজলিস আপনি দেখো, দিনী মজলিস ব্যতীত দিনদার বাইয়েন যারা আছেন এরার কথা আমরা কইয়েন না, যারা অনেক সময় দেখা যায় যে এই মজলিসগুলা বইরা মিট কররা কথার এক পর্যায়ে অন্যর গিবত কেইরা, অন্যর পরচর্চা কররা, পরনিন্দা কররা, এরকম মজলিস আমার পরিহার করার দরকার। কম কথা হওয়ার মাঝে মুরাদ বেশি, কম কথার মাঝে ফায়দা বেশি, হিসাব কম ময়দানে মাহশর। আপনি এমন কথা কইবা যে কথায় আপনার সাফল্য লইয়া আইব ময়দানে মাহশর, কম কথা কইবা। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা কথা কইছেন, ইন্নাল আবদা লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালিল জিবাল, ময়দানে মাহশর।